সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মিস্টার নুরুলস প্রেজেন্স নিউজ রুম নিউজ এক্সপ্রেসে দিনের ঘটে যাওয়া সবশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের মতো আপনাদের সাথে রয়েছি আমি রহমান রাশেদ শুরুতেই ঢাকা 17 উপনির্বাচনের প্রসঙ্গ দিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই ভোটার খরা ছিল এই ঢাকা 17 আসনের উপনির্বাচন দিনভর ছিল শান্ত তবে শেষ বিকেলে হামলার শিকার হন নৌকার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী হিরো আলম প্রতিক্রিয়া এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন তিনি এদিকে হিরো আলমের উপর হামলাকে দুঃখজনক বলেছেন নির্বাচন কমিশনার এই ঘটনা প্রতিপক্ষের চক্রান্ত কিনা তা খতিয়ে দেখতে বলছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার এই ছবি ভোট শেষ হওয়ার মাত্র আধা ঘন্টা আগের রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয় তাকে এক পর্যায়ে দৌড়ে নিজেকে রক্ষা করেন তিনি ঘটনাটি ঘটে বনানী বিদ্যানিকেতন ভোটকেন্দ্রের বাইরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাসায় ফিরে নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন হিরো আলম আমাদের উপর আজকে আঘাতটা এই আঘাতে বোঝা যায় এই নির্বাচন সুষ্ঠু হয়েছে না সুষ্ঠু হয়নি তাই আমরা এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি কারণ জাতি দেখেছে এই নির্বাচন সুষ্ঠু হয়নি হিরো আলমের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভোটের মাঠে তার প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আরাফাত একই সাথে এই হামলা প্রতিপক্ষের চক্রান্ত কিনা তাও খতিয়ে দেখার কথা বলেন তিনি নির্বাচনটিকে আসলে বিতর্কিত করার একটা অপচেষ্টা কেউ করেছে বলে আমার মনে হয় যেখানে আমি তীব্রভাবে নিন্দা জানাই যা ঘটেছে এবং আমি দাবি জানাই ইলেকশন কমিশন এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে যে বা যারা সে যেই হোক এই ঘটনার সাথে সম্পৃক্ত এবং জড়িত তাদেরকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগভাবে তাদের উপর আইনের প্রয়োগ ঘটানো হোক শেষ বিকেলে হামলার ঘটনা দুঃখজনক বলছে নির্বাচন কমিশন তবে হিরো আলমের বিরুদ্ধে ইউটিউবারদের নিয়ে কেন্দ্রে ঢোকার অভিযোগও করেছে ইসি ইউটিউবার নিয়ে উনি ঢুকতে চাচ্ছিলেন ঢুকতে পারা হয় না কারণ কেন্দ্রের মধ্যে তো ইউটিউবাররা তো ঢুকতে পারে না ভোট কেন্দ্রের মধ্যে কোনো ঘটনাই বা ওখানে কোনো হয় নাই কিন্তু রাস্তায় যখন উনি বের হয়ে আসছেন তখন ওনাকে কে বা কারা ধাওয়া দিয়েছে বা আপনারা যেটা বলছেন শারীরিকভাবে হয়তো অ্যাসল্ট করেছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এটা মোটেই আমরা কামনা করি না বিকেলে উত্তেজনা ছড়ালেও সকাল থেকে ভোট হয় শান্ত পরিবেশে তবে ভোটার উপস্থিতি ছিল অনেক কম সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানান নৌকার প্রার্থী সহ অন্যান্য দলের প্রার্থীরা আমরা কিন্তু শুধু বলছি ভোট দিতে আসুন ভোট দেন ভোট দেন ভোট দেন আমরা কিন্তু এটাও খুব একটা বলছি না নৌকায় ভোট দেন কারণ আমরা জানি মানুষ ভোট দিতে আসলে ভোট নৌকায় পড়বে এদিকে কয়েকটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ছিল হিরো আলমের এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা আমরা জানি না কারণ হলো যে এজেন্টদের বের করে দিতেছে নীল মাহবুব চ্যানেল 24 ঢাকা ঢাকা 17 আসনে উপনির্বাচনে 12-13% ভোট পড়েছে ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী মোহাম্মদ আরাফাত সবশেষ খবর জানাতে আমাদের সহকর্মীরা রয়েছেন বনানী থেকে যুক্ত হবেন আহসান হিমেল এছাড়া নৌকার প্রার্থী মোহাম্মদ আরাফাতের নির্বাচনী কার্যালয়ের সামনে অবস্থান করছেন আমাদের আরেক সহকর্মী শফিকুল ইসলাম সবুজ চলে যাব তাদের কাছে শুরুতে আহসান হিমেল আপনার কাছে চলে যেতে চাই 124টি কেন্দ্রে আমার মনে হয় না যে আর খুব বেশি সময় বাকি রয়েছে পুরোপুরিভাবে অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণার একটু বলবেন যে সর্বশেষ কী তথ্য বলছে কত ভোটে কে কত ভোট পেয়ে এখন পর্যন্ত সর্বশেষ এগিয়ে রয়েছে বা সর্বশেষ তথ্য কি বলে এখন পর্যন্ত রাশেদ যে ফলাফল এসেছে 120টি কেন্দ্রের যে ফলাফল এসেছে সেই 120টি কেন্দ্রে নৌকা প্রতীকে মোহাম্মদ আলী আরাফাত তিনি পেয়েছেন 27,771 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বলতেই হবে কেননা এর চাইতে ভোট বড় অঙ্কের ভোট কেউ পাননি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে হিরো আলম যাকে আশরাফুল আলম নামে ব্যালটে যার নাম রয়েছে তিনি পেয়েছেন 5,417 ভোট অর্থাৎ 5,000 আর 27,000 এই ভোটের যে ব্যবধান এই ব্যবধান কিন্তু একদম স্পষ্ট এবং আমরা দেখছি যে 22,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী
মোহাম্মদ আলী আরাফাত, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এখন পর্যন্ত 124টি কেন্দ্রের ফলাফল নির্বাচন কমিশনের এই রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণা কেন্দ্রে চলে এসেছে, সেগুলোর চূড়ান্তভাবে যোগগুলো যাচাই বাছাই করে নিচ্ছে রিটার্নিং কর্মকর্তা এবং তার সহকর্মী যারা রয়েছেন বিভিন্ন থানার, ঢাকার থানার নির্বাচন কর্মকর্তা রয়েছেন, তারা সেগুলোর যোগফল যাচাই বাছাই শেষ করলেই কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এর বাইরেও কিন্তু আরও 6 জন প্রার্থী নির্বাচনে লড়েছিলেন, জাতীয় পার্টি প্রার্থী ছিলেন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং অন্যান্য যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু ভোটের মাঠে যে নির্বাচনী প্রচারণায় ছিলেন কিন্তু ভোটের অঙ্কে কিন্তু তারা কিন্তু খুব একটা ধারে কাছেও আসেনি। এবং ভোটার উপস্থিতির কথা যদি বলি, যে ঢাকা জাতীয় সংসদ নির্বাচনের 5 মাস আগে এই ভোটটিতে ভোটার উপস্থিতি নির্বাচন কমিশন প্রত্যাশা করেছিল সেটি 20% উপরে যাবে, কিন্তু আমরা দিন শেষে দেখছি সেটি 12-13% মধ্যেই এই ভোটের শতাংশ থাকবে। সুতরাং ভোটার উপস্থিতি কম এবং সে কারণে দ্রুত ফলাফল এসেছে, কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে হয়তো এই নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছেন মোহাম্মদ আলী আরাফাত। রাসান ইমেল, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের আরেক সহকর্মী শফিকুল ইসলাম সবুজ অবস্থান করছেন নৌকার প্রার্থী জনাব মোহাম্মদ এ আরাফাতের নির্বাচনী কার্যালয়ের সামনে। এই যে সারাদিন বলা হলো যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে, একদম শেষ দিকে এসে উত্তেজনা দেখেছি আমরা, এবং এই ব্যাপারে দলটির নেতাকর্মীরা কোনো প্রতিক্রিয়া দিয়েছে কিনা আমরা দেখেছি যে জনাব এ আরাফাত তিনিও গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন, কী তথ্য দিতে পারেন? নেতাকর্মীরা আসলে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ বলছেন যে সারাদিনের শান্তিপূর্ণ পরিবেশ, দিন শেষে অন্য আর একজন প্রার্থীর ওপর হামলা, সব মিলিয়ে যে এই দিনের যে শান্তিময় পরিবেশ সেখানে বড় একটি ছেদ পড়েছে হামলার ফলে। যেহেতু নৌকার প্রতীকের বিপরীতে যিনি নির্বাচন করছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে তিনি রয়েছেন। যদিও এই ভোটে এখন পর্যন্ত যে ফলাফল আমাদের হাতে এসেছে, 22,000-এর বেশি ভোটে কিন্তু তিনি নির্বাচনে পরাজয় করেছেন। তো সব মিলে যেহেতু একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের আকাঙ্ক্ষায় ঢাকাবাসী সহ দেশবাসী সবাই ছিল, এবং এরই মধ্যে সরকারের সব পক্ষ থেকে কিন্তু এই নির্বাচনকে সুষ্ঠুভাবে হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি একাধিক প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছেন। তো সবার চোখ কিন্তু ছিল আজকের হয়ে যাওয়ায় নির্বাচনটির দিকে। তো নির্বাচন বলা চলে একদম শান্তিপূর্ণভাবে হয়েছে এবং ভোটার উপস্থিতি নেই বললেই চলে, একদম 12% ভোটার উপস্থিতি, তা তো অনেকটাই কম। আর এই ঘটনার বিষয়ে কিন্তু এরই মধ্যে মোহাম্মদ আরাফাত গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে যারা এই ঘটনার সঙ্গে দায়ী জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি তিনি চাইছেন এবং নিন্দা জানিয়েছেন এমন ঘটনায়। তো আমাদের কাছে যে তথ্য এখন পর্যন্ত রয়েছে, 4 জনের মতো যারা হামলাকারী ছিলেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে, হয়তো আগামীকাল ডিএমপি মিডিয়া সেন্টার থেকে কিংবা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষ এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। আর 9:00 সময় রাজধানীর বনানীতে মোহাম্মদ আরাফাতের যে কার্যালয় রয়েছে এই কার্যালয়ে তিনি আসবেন, এবং তার বিজয় পরবর্তী তার যে প্রতিক্রিয়া কিংবা এখানে যে নেতাকর্মীরা এতদিন তার পাশে ছিলেন তাদের উচ্ছ্বাস আমরা সেই ছবি জানানোর বা দেখানোর চেষ্টা করব। সবুজকে অনেক ধন্যবাদ, শফিকুল ইসলাম সবুজ এবং আরেক সহকর্মী আহসান হিমেল আমার সাথে যুক্ত হয়েছেন। ঢাকা 17 উপনির্বাচনের সবশেষ তথ্য তাদের কাছ থেকে জেনে আসছিলাম। শেখ হাসিনার অধীনে নির্বাচনে রাজি হলে বিএনপির প্রশাসনে রদবদলের দাবি বিবেচনা করা হবে, একথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। আর বিএনপি ধ্বংসাত্মক কর্মসূচি দিলে আওয়ামী লীগ বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী। চট্টগ্রামের রাউজানে 5 লাখ গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করে কৃষিমন্ত্রী বলেন, বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসতে রাজি হলে প্রশাসনের রদবদলের দাবি তারা বিবেচনা করবেন। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ইইউ প্রতিনিধি দল বিএনপিকে বলেছে বিধ্বংসী কর্মসূচি গণতন্ত্রকে দুর্বল করে। ঢাকা 17 উপনির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, জাতীয় নির্বাচনে প্রাককালে উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়াটাই স্বাভাবিক। কোনো অবস্থাতেই সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না। তারপরে ওনারা যদি বলে যে আমরা ইয়েতে যাব, নির্বাচনে আসব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন ক্ষমতায়, তারপরেও যদি বলো যে অমুক এসপিরে সরাইতে হবে, অমুক ডিসিরে সরাইতে হবে, সে দলীয় বা তার আওয়ামী পন্থী, সেইগুলো আলোচনা করে কিছুটা সমাধান করা যাবে। কষ্ট সৃষ্টি করে এমন কর্মসূচি যদি তারা ঘোষণা করে বা অতীতের মতো তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন বিভিন্ন সময়, এই বছরও করেছে,
সেগুলো যদি আবার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করেন আমরাও মাঠে থাকব। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। আজ বিকেলে খুলনায় তারুণ্যের সমাবেশেই হুঁশিয়ারি দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন এই সরকারের অধীনে কোনো নির্বাচন চায় না তাঁর দল। বলেন শুধু ভোটের অধিকার নয়, দেশ ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপি যুদ্ধ। মির্জা ফখরুল মন্তব্য করেন আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে, তাই ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলা করেছে তারা। দশ দিনে ৭০টির বেশি বৈঠক, ঢাকা সফরে ম্যারাথন বৈঠক শেষে মঙ্গলবার ফিরে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের প্রধান। তবে দলের বাকি সদস্যরা থেকে যাচ্ছেন আগামী ২৩ জুলাই পর্যন্ত। সোমবার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করে ইইউ এর প্রতিনিধি দল। তারা জানতে চায় কতটুকু স্বাধীন বাংলাদেশের গণমাধ্যম। আলোচনা হয় ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও, যার সম্পাদকের বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান ছিল বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান না নেয়ার। একই দিন ঢাকার কূটনৈতিক প্রতিবেদকের সাথে বৈঠক করেন ইইউ প্রতিনিধিরা। এ সময় তারা জানতে চান মাঠের পরিস্থিতির শেষ খবর। এই সপ্তাহে আরও একবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকের কথা রয়েছে ইইউ প্রতিনিধি দলের। গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৮৯ জন। আর এই নিয়ে চলতি বছর ১১৪ জন ডেঙ্গুতে মারা গেলেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৮৪৭ জন, বাকি ৭৪২ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ২২৪৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। এর মধ্যে ঢাকায় ১৪৬৯৭ জন এবং ঢাকার বাইরে ৭৭০ জন। আর এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, মৃত্যু হার গেল ৫ বছরে সর্বোচ্চ। দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর ২৮১ জন। রাজধানী সহ সারা দেশে দুই দিনের জন্য ব্যক্তিগত চেম্বার ও অপারেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। ডাক্তারদের হয়রানি বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং প্রসূতি রোগ চিকিৎসকদের সংগঠন ওজিএসবি এই ঘোষণা দেয়। এতে চরম বিপাকে পড়ে যান রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে বন্ধ রাজধানীর সব বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার, করেননি অপারেশনও, যা অব্যাহত থাকবে মঙ্গলবার পর্যন্ত। ঢাকার সেন্ট্রাল হাসপাতালে দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে বিএমএ এবং প্রসূতি রোগ চিকিৎসকদের সংগঠন ওজিএসবির ডাকে চলছে চিকিৎসা না দেওয়ার এই কর্মসূচি। এতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগীরা। ক্ষতির মুখে হাসপাতাল কর্তৃপক্ষ, রাজধানী ছাড়াও দেশের সব জেলা এবং উপজেলা, চিত্র অনেকটা একই। এই কর্মসূচির পর মঙ্গলবার বিএমএ এর সঙ্গে বৈঠকে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ওজিএসবি। আজকে আমাদের কোনো পেশেন্ট ভর্তি নেই, কোনো অপারেশন চলছে না, আগামীকালও কোনো অপারেশন চলবে না এবং ডাক্তার কোনো চেম্বার করবে না। দুই দিন যদি পেশেন্টের সেবা থেকে বঞ্চিত, দুই থেকে ৫,৫০০ মিনিমাম ৫,০০০ পেশেন্ট এই সেবা থেকে বঞ্চিত, এটা তো অবশ্যই একটা ভোগান্তি। ভুল চিকিৎসা বলে যদি এটা করা হয় তাহলে তো তারা ট্রিটমেন্ট করতে গেলে নিজের গা বাঁচায় চলতে হবে, রিস্ক নিয়ে কোনো ট্রিটমেন্ট করা হবে না, তখন সেটা আসলে রোগীরই ক্ষতি। অর্থ পাচার মামলায় ঠিকাদার জিকে শামীমকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই মামলায় বাকি ৭ আসামিকে ৪ বছর করে জেল দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই রায় দিয়েছেন। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানী নিকেতন থেকে ৭ সশস্ত্র দেহরক্ষী সহ জিকে শামীমকে তাঁর কার্যালয় থেকে আটক করে র‍্যাব। সিআইডি তদন্ত শেষে ২০২০ সালের ৪ আগস্ট জিকে শামীম এবং তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে অর্থ মামলায় চার্জশিট দেওয়া হয়। ওই বছর ১০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মামলাটিতে চার্জশিটভুক্ত ২৬ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। এই ছিল মিস্টার নুডলস প্রেজেন্স নিউজ এক্সপ্রেসের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।